find your way back home. আজকে শিখব ফটোশপে সামান্য একটু কাজ করে এই ছবিকে কিরকম আলাদা একটু সুন্দর করতে পারি সেটাই। তো চলুন শুরু করি। আমি প্রথমেই কন্ট্রোল জে প্রেস করে ছবির একটি ডুপ্লিকেট কপি করে নিচ্ছি। আমরা যত কাজ করব সবগুলো কাজ কিন্তু এই কপির উপরে করব। এখন চলে যাচ্ছি আমাদের মেইন কাজে। আমরা প্রথমেই অ্যাডজাস্ট লেয়ারে যাবার পরে রাইট ক্লিক করলে দেখবেন চ্যানেল মিক্সার নামের একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে এরকম ফাংশন থাকবে, রেড থাকবে, আপনি এখানে গ্রিন কালারটা সিলেক্ট করে নেবেন। এরপরে এই 100% গ্রিনকে আপনারা 0% করে দেবেন এবং ব্লু 0%কে 100% করে দেবেন। দেখুন আমাদের ছবির মধ্যে কিন্তু একটা পরিবর্তন এসে গেছে, কিন্তু আমাদের সাবজেক্টের উপরেও কিন্তু আমাদের এই পরিবর্তন এসে গেছে যেটা আমাদের রিমুভ করতে হবে। আমরা রিমুভ করতে গেলে আমাদের কী করতে হবে, আমরা ব্রাশ টুলে চলে যাব। এখান থেকে ক্যাপাসিটি এবং ফ্লো দুটোই 100% করে দিব। 100% করে দেওয়ার পরে আমরা হার্ডনেসটা একটু কমিয়ে পারি নিতে পারি, এখান থেকেও আপনারা পারেন। ওকে, এখন এই যে এখানে কিভাবে এই ইফেক্টটা রিমুভ করব সাবজেক্ট থেকে সেটা দেখাচ্ছি। নেবার পরে আপনারা কাজ করার সুবিধার জন্য একটু বড় করে নিন। এরপর আস্তে আস্তে মাউস ড্রাগ করে শুধুমাত্র ফেস রেখে ফেসটার উপরে মাউস ড্রাগ করে ওকে আমি করছি, আস্তে আস্তে দেখুন। ওকে, আমার হাতের কাজটা করি। আমাদের কাজটি কিন্তু হয়ে গেছে। তো আমরা আরও একটু রিয়েল করার জন্য আবারও অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব। এখান থেকে হিউ সিলেক্ট করব। আমাদের এখানে কিন্তু প্রচুর রেড কালার দেখা যাচ্ছে, তো এটা একটু কমিয়ে দিব। ওকে, এখন দেখুন ছবিটা অনেক রিয়েল মনে হচ্ছে। এইভাবে কাজ করলেই যে কোনো ছবি মোটামুটি সুন্দর করতে পারবেন বা একটু আলাদা রকম করতে পারবেন। আল্লাহ হাফেজ।